আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এলাম তালের ক্ষীর রেসিপি নিয়ে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চলুন তবে আজকের রেসিপি শুরু করি তালের ক্ষীর তৈরি করবার জন্য প্রথমে চুলা একটা হাঁড়ি বসিয়ে আমি দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ তালের রস এটা খুব বেশি ঘন বা পাতলা রস না তো আপনারা চাইলে ঘন রসটা ইউজ করতে পারেন তালের রসটা দেওয়া হয়ে গেলে এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এরপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নারকেল কোড়া নারকেলটাকে মিহি করে কুড়িয়ে নিয়েছি এতে করে টেস্টটা খুবই ভালো আসে এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এরপর সারটা আরও বৃদ্ধি করবার জন্য আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কিসমিশ আপনারা কিশমিশের সাথে বাদামটাও অ্যাড করতে পারেন আবার কিছু না দিলেও চলে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ মিষ্টি জাতীয় খাবারের লবণটা থাকলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এখন চুলার হিটটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এই খিটটা আমি তৈরি করে নিচ্ছি অনবরত নাড়তে চাড়তে থাকবেন তা না হলে নিচ থেকে লেগে আসবে তখন পোড়া গন্ধ বের হবে এরপরে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো আমি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি পনেরো মিনিট নাড়ার পরে যখন দেখবেন যে এই রকম ফুটে উঠতে শুরু করেছে তখন চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ কমিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আধ ঘন্টা যাবত এই ক্ষীরটাকে আমি তৈরি করে নিয়েছি একই তাপে তো কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম ক্ষীরটা দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গিয়েছে এখন এর থেকে বেশি ঘন আর করব না কারণ ঠান্ডা হতে হতে এটা আরও একটু ধরে আসবে এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও একটু ঘন করতে পারেন তো চুলাটা বন্ধ করে এটাকে ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করছি তারপর পরিবেশন করে দেখাচ্ছি ক্ষীটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে তো একটা বাটিতে আমি পরিবেশন করে নিচ্ছি ক্ষীতটা এমনি খেতেও ভালো লাগে মুড়ি চিড়া কিংবা লুচির সাথে খেতেও এই খুব ভালো লাগে তো আপনারা এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন যেহেতু তালের সিজন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না রেসিপি সংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেলে অনেক ধরনের তালের পিঠার রেসিপি রয়েছে আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন ক্ষীরটা পরিবেশন করার পরে আমি উপর থেকে কিছুটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগে আর খেতেও বেশ ভালো লাগে তো তৈরি হয়ে গেল মজাদার তালের ক্ষীর রেসিপি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আল্লাহ হাফেজ